ফকরুলের জামিন শুনানি পেছালো। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়েছে। সোমবার ২০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। এদিন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ, পরে আদালত শুনানি পিছিয়ে ২২ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেছিলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিনের সর্বোচ্চ বিরোধিতা করব। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নাম ফলক গেঁথে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইট পাটকেল ছুটতে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুল সহ ৯৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়। এরপর ২৯ অক্টোবর সকালে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে দিলি পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ২ নভেম্বর মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ জামিন আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।